পাসপোর্ট অধিদপ্তরের জরুরি পাসপোর্ট সেবা শুধু নামেই, ছবি তোলার সময় দেয়া হয় দেড় মাস পর, তারপরেও সময় মতো মেলে না পাসপোর্ট। অধিদপ্তর বলছে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসকে পূর্ব পশ্চিমে ভাগ করে পৃথক দুটি নতুন কার্যালয় করার প্রক্রিয়া চলছে, যা কার্যকর হলে সমস্যা কমবে। নিয়াজ মোর্শেদের রিপোর্টে বিস্তারিত। বংশালের বাসিন্দা ইমরানের বাবা থাকেন মালয়েশিয়ায়, কিছুদিনের মধ্যেই সেদেশে নিয়ে যাবেন তার বাবা, তাই জরুরি ফি জমা দিয়ে ই পাসপোর্টের আবেদন করেছেন, কিন্তু ছবি তোলার তারিখ পেয়েছেন 40 দিন পর। আমার আব্বু বলছে যে ইমার্জেন্সি, তুমি এটা বানায় রাখো, ঠিক আছে, যাতে যে কোনো সময় চাইলে আমি দিতে পারি। অভিযোগ আছে দালালদের মাধ্যমে ছবি তোলার তারিখ সুবিধা মতো সময়ে এগিয়ে আনা যায়। শুধু ইমরান নয়, তার মতন শত শত আবেদনকারী আছেন যারা জরুরি ফি দিয়েও জরুরিভাবে ছবি তোলার সুযোগ পান না। উদ্দেশ্য ছিল 7 দিনের মধ্যে পাওয়ার মতো, এক্সপ্রেসে করেছি, তারপর হচ্ছে গিয়ে আমি পাইনি আর কি পাসপোর্ট। বেশিরভাগ ক্ষেত্রে রোগী এবং শ্রমিকরা বিদেশে যেতে জরুরি ফি দিয়ে পাসপোর্টের আবেদন করেন, কিন্তু পাসপোর্ট অধিদপ্তর অনলাইনে দ্রুততম সময়ে আবেদন গ্রহণ ও টাকা জমা নেবার ব্যবস্থা করলেও ছবি তুলতে সময় নিচ্ছে এক মাসেরও বেশি। ছয়তলায় সিরিয়াল ছিল, স্যার লাঞ্চে গেছে আর আসে নাই, এখন আবার চারতলায় এসে আবার সিরিয়ালে দাঁড়াইছি। প্রশ্ন উঠেছে আবেদন গ্রহণের দেড় মাস পর যে সেবা প্রক্রিয়া শুরু করে পাসপোর্ট অধিদপ্তর, তাকে কোন মানদণ্ডে জরুরি সেবা বলা হয়? কয়েক ঘন্টা আমার মেসেজ হচ্ছে, আমার গাড়ি রাখার কোনো জায়গা নাই পৃথিবীতে, আমি অনেক দেশ দেখেছি কিন্তু এই রকম অনিয়ম কোথাও দেখি নেই। পাসপোর্ট তৈরিতে অতিরিক্ত সময় লাগায় দালাল চক্রের দৌরাত্ম্য বেড়েছে। একসময় এই কার্যালয়ের বাইরের সড়কে দালালরা ঘোরাঘুরি করলেও পুলিশে ধরিয়ে দেওয়া হতো, এখন কার্যালয়ের ভেতরে বাইরে সর্বত্রই তাদের পদচারণা। বেজ লাগানো থাকে বা আনসারের মাধ্যমে হয়, এরকমটাই দেখেছি। যদি আমি এটা না পাই, আমার তো ইমার্জেন্সি দরকার এখন পাসপোর্ট, না হলে আমার কিছু করার নেই, আমার দালাল আমার প্রতি কাজ করতে হবে। এই চক্র এখন অনলাইনেও সক্রিয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত পেজ খুলে ভুক্তভোগীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নিয়মিত পোস্ট দিয়ে যাচ্ছে এই সব দালাল চক্র। এমনই একটি পেজ থেকে নম্বর নিয়ে 8 বছর বয়স কমিয়ে দিতে হবে, একথা জানিয়ে যোগাযোগ করি এক দালালের সঙ্গে, কিন্তু মাছরাঙা টেলিভিশনের উপস্থিতি টের পেয়ে আত্মগোপনে চলে যায় ওই দালাল। হোয়াটসঅ্যাপে কল দিছি, ইমুতে কল দিছি, মানে কোনোটাই ফোন দরদা আছে না, এই যে ওর নাম হলো নাইম। জরুরি ফি দিয়েও কেন ছবি তুলতে হয় দেড় মাস পর জানতে চাওয়া হয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। এই অফিসে তো 10,000 লোক আসছে আজকে, ক্যাপাসিটি তো 1,000, বাকি 9,000 যাবে না, বাকি 9,000 আমি তো তারপরও 2,500 করতেছি। ভুক্তভোগীরা বলছেন অনলাইনে আবেদন প্রক্রিয়ায় কিছু ত্রুটি এবং জটিলতার কারণে দালালদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। আপনাদের টিভির মাধ্যমে জাস্ট এখানে ডিজি যিনি আছেন ওনাকে রিকোয়েস্ট করবেন, বুথগুলো আর একটু ভালোভাবে ডিসেন্ট্রালাইজ করুক। অধিদপ্তর এসব ত্রুটি দূর করলেই কমবে মানুষের ভোগান্তি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।